হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা করোনা আক্রান্ত পৃথিবীতে নানা সংকট এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এখনও পৃথিবী থেকে করোনা শেষ হয়নি। করোনার যে সংক্রমণ ১৯ সালের শেষের দিকে চীনে শুরু হয়েছিল সেটা ২০-২১-২ বছর আমাদেরকেও কিন্তু অনেককে হারাতে হয়েছিল। সারা পৃথিবীর লকডাউন নামক একটি ধারণার সঙ্গে পরিচিত হলো, আমরাও ঘরবন্দি জীবনযাপন করেছি। শুধু এই ঘরবন্দি জীবনযাপনই নয়, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ সব কিছুই কিন্তু লকডাউনে চলে গিয়েছিল। সেটা যেহেতু ঘটেছে, সুতরাং এটার তো একটা ভয়াবহ পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়েছে। কারণ আজকের পৃথিবীতে ১ ঘন্টার জন্য কারখানা বন্ধ থাকা, উৎপাদন বন্ধ থাকা, এটা বিলিয়ন বিলিয়ন নয়, এটা ট্রিলিয়ন ট্রিলিয়ন কিন্তু ডলারের ক্ষতি। তো সেই জায়গায় আমরা মাসের পর মাস সারা পৃথিবীতে অনেক কিছুই বন্ধ থাকতে দেখেছি। কারখানা যেমন বন্ধ হয়েছে, অফিস আদালত বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, প্লেন বন্ধ, সবই তো বন্ধ। শুধু ডাক্তারি পরিষেবাটি কোনো রকমে চলতে হয়েছে। তো সুতরাং এই অবস্থাটি সারা পৃথিবী প্রায় ২ বছর অতিক্রম করেছে। এই সময়ের মধ্যে অসংখ্য মানুষকে যেমন হারিয়েছে মানুষ, আবার মানুষ এই করোনা থেকে মুক্ত হওয়ার জন্য টিকা আবিষ্কার করেছে, নানা রকম ঔষধ যেগুলো আগে হয়তো এই করোনা ভাইরাসকে কমানোর জন্য বোঝা যায়নি বা বুঝতে দেরি হয়েছে বা বুঝতে চেষ্টা করেছে ডাক্তারগণ, তারপরে আমরা মোটামুটি চিকিৎসাটা পাওয়ার শুরু করেছি। কিন্তু ২ বছরের এই যে সংকট, এই সংকট সারা পৃথিবীকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে। তখনই আমি একটি আলোচনায় বলেছিলাম যে করোনোত্তর পৃথিবীতে অনেক অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সংকট তৈরি হতে হবে। এখনও শেষ না হওয়ার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক সংকট সারা পৃথিবীকে গ্রাস করেছে, রাজনৈতিক সংকট অনেক দেশেই শুরু হয়েছে, সামাজিক সংকট তো বাড়ছেই, কারণ অনেকেই দরিদ্র হয়ে গেছে, অনেকের আয় কমে গেছে, অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, অনেকের পেশা হারিয়েছে, এগুলো একটা সামাজিক সংকট তৈরি করেছে। মানুষের মধ্যে একটা মনোজাগতিক অর্থাৎ মনস্তাত্ত্বিক সমস্যাও তৈরি করেছে, কারণ আমরা ঘরে বসা ছিলাম, ঘরের মধ্যে অনেকেরই তো সেভাবে কাজ করা ছিল না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিশুরা, আমাদের শিক্ষার্থীরা, তারা লেখাপড়া করতে পারেনি, তাদেরকে অনলাইনে লেখাপড়া করতে হয়েছে, সেটা তাদের জন্য অনেক কষ্টদায়ক ছিল, যন্ত্রণাদায়ক ছিল, আবার সেটার অনেক ক্ষতিকরও প্রভাব ছিল। এটা নিয়ে নানা রকম সোশ্যাল মিডিয়ায় নানা রকম ধরনের মানুষকে প্রতারণার সম্মুখীন হতে হয়েছে। সেই শিক্ষা নিয়ে যেমন হতে হয়েছে, মানুষ অনলাইনে ব্যবসা করতে গিয়ে অনেকে প্রতারণা করেছে, সাধারণ ভোক্তারা অনেকে প্রতারিত হয়েছেন, এভাবেই একটা একটা ভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়ে। যদিও হয়তো উন্নত দেশগুলো আগে থেকেই এতে অভ্যস্ত ছিল, কিন্তু আমাদের মতো দেশ আমরা তো অভ্যস্ত ছিলাম না। তো সুতরাং এই যে একটা সমস্যা, এই সমস্যাটি আমরা লক্ষ্য করেছি সারা পৃথিবীতে। যেহেতু সারা পৃথিবীতে প্রায় ২২০টির মতো ছোট দ্বীপপুঞ্জের রাষ্ট্র সহ প্রায় ১৯৩টি রাষ্ট্র তো আমরা জানি জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এরপরেও কিন্তু আরও প্রায় ৩০টির মতো ডমিনিয়ন বা অন্যের অধীন রাষ্ট্র আছে। সুতরাং সব রাষ্ট্রেই কম বেশি এই করোনার সংক্রমণ ঘটেছে। অতিমারীর এই সংক্রমণে মানুষ যেমন মারা গেছে, সমাজে যেমন অনেকেই প্রিয়জন হারা হয়েছে, সামাজিক অনেক সংকট তৈরি হয়েছে, সবচেয়ে বড় সংকটটি হলো অর্থনৈতিক সংকট। এই অর্থনৈতিক সংকট থেকেই কিন্তু আমরা
আজকে এসে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে যে পারস্পরিক যে সম্পর্কটা সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন যুদ্ধ বিগ্রহ ইত্যাদিও তৈরি হয়েছে, যেমন রাশিয়া ইউক্রাইন যে যুদ্ধ, এই যুদ্ধ রাশিয়া এবং ইউক্রাইনের মধ্যে সংঘটিত হলেও এর পেছনে কিন্তু অন্য রাষ্ট্র, বড় রাষ্ট্র, তাদের অস্ত্র বিক্রি, তাদের কিন্তু এখানে আধিপত্য বিস্তার, তাদের অর্থনৈতিক ক্ষমতা ধরে রাখার বিষয়, এগুলো যেমন আছে, কিন্তু এর আগে আমরা জানি যে টিকা আবিষ্কার নিয়েও তো নানা রকম কূটনীতি, বাণিজ্য ইত্যাদি চলেছে, কূটনীতি হয়েছে এগুলো বেচা কিনা নিয়েও, এবং এর থেকে বিপুল অর্থ অনেকগুলো ধনী রাষ্ট্র তারা কিন্তু আয় করে নিয়েছে, আবার অপেক্ষাকৃত যারা ছোট তারা কিন্তু টিকা আবিষ্কার করলেও সেই টিকা আবিষ্কার করতে দেওয়া হয়নি, এর নানা রকম চাপের মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ তারাও এখানেও মনোপলি বা একচেটিয়া পুঁজি করে তাদের ওই যে অর্থনৈতিক সংকট, ওই যে অর্থনৈতিক ক্ষতি, সেটা তারা পুষিয়ে নিতে চেষ্টা করেছে, বিশেষ করে বড় ক্ষমতাধর রাষ্ট্র যারা তারা। এবং এই যে কূটনীতির মধ্যে একটা বিরাট বাণিজ্য ঢুকে গেল, সেখানে টিকা বাণিজ্য, এবং সেই টিকার মধ্যে একটা কূটনীতি যেমন আছে, রাজনীতিও আছে, প্রভাব বিস্তারও আছে, সেটা নিয়ে আমরাও কিন্তু অনেক চাপে পড়েছিলাম। হ্যাঁ, যদিও আমরা বলতে পারি যে আমাদের মতো দেশ, আরও অনেক কিছু কিছু দেশ, তারা কিন্তু টিকা জনগণকে বিনামূল্যে আমাদের সরকার দিয়েছে, আবার কিছু কিছু রাষ্ট্র আমাদেরকে এটি দিয়েছে কিন্তু তারা অনেক বিক্রি করে তারপরে আমাদেরকে কিছু দিয়েছে, এভাবেই কিন্তু একটা রাজনীতি অর্থনীতি চলেছে। তো সেটা যেমন ঘটেছে, সবচেয়ে বেশি এসে ঘটল এই বছর মার্চ মাসে এই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে বিরোধ, যেটা আগে থেকেই কিন্তু সংগঠিত করার মঞ্চস্থ হচ্ছিল পেছনে অনেক আগেই, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটি, সেটা বাহ্যিকভাবে আমরা দেখি যে রাশিয়া আক্রমণ করেছে, ইউক্রেন আক্রান্ত হয়েছে, এটা নিয়ে এক ধরনের আবেগ আমাদের দেশে বা বিভিন্ন পশ্চিমা মিডিয়া সেটা তৈরি করেছে, কিন্তু পশ্চিমা মিডিয়াই, পশ্চিমা রাষ্ট্রগুলোই, তারাই কিন্তু এই ইউক্রেনকে প্রলুব্ধ করেছে, বা তারা সেখানে একটা উগ্র জাতীয়তাবাদী সরকার সেখানে দীর্ঘদিন বসিয়ে সেখানে তারা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে, এবং সেক্ষেত্রে যুদ্ধ অনিবার্যভাবেই সংঘটিত হলো। আজকে তার ফলে ইউরোপীয় যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সমর চালে তারা কিন্তু ধরা দিতে বাধ্য হলো, এবং তারা যখন ধরা দিতে বাধ্য হলো তখন রাশিয়া যে স্যাংশন, যা রাশিয়া ও অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রের সঙ্গে তাদের যে বাণিজ্য ইত্যাদি নিয়ে একটা একটা বৈরী সম্পর্কের মধ্যে আসলো, আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ স্যাংশন যেটা জারি করলো, সেটার ফলে আবার রাশিয়াও ইউরোপের বিরুদ্ধে তাদের দেশগুলোতে যে গ্যাস, তেল ইত্যাদি রপ্তানি বা অন্যান্য কাঁচামাল ইত্যাদি রপ্তানির যে বিষয়টি ছিল সেটিও তারা করতে বাধ্য হলো, এবং সেটা এসে শুধুমাত্র রাশিয়া আর ইউক্রেনের মধ্যে থাকলো না, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যদি একটা যুদ্ধটা সীমিত থাকতো তাহলে এটা একটা লোকাল যুদ্ধ হতো, কিন্তু এটা যখন অর্থনৈতিক অবরোধের দিকে চলে গেল মার্কিন যুক্তরাষ্ট্র, যেমন আমাদের মতো দেশ, আমরা এখন রাশিয়ার থেকে কিছু ক্রয় করতে পারছি না, অনেক দেশকেই তারা কিন্তু ক্রয়ের ব্যাপারে বা সেখানে রাশিয়ার সাথে সম্পর্ক রাখার ব্যাপারে নানা রকম কূটনীতি পরোক্ষভাবে তাদেরকে কিন্তু চাপের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে, এই সম্পর্ক এগুলো সবই কিন্তু এই যে করোনা আক্রান্ত পৃথিবীর যে অর্থনৈতিক সংকট থেকে সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং যে কারণে তেলের দাম বেড়ে গেছে, খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, কারণ খাদ্যদ্রব্যের মধ্যে একটা বিরাট অংশ এই রাশিয়া এবং ইউক্রেন থেকেই কিন্তু আসতো, কারণ আমরা জানি যে পৃথিবীর একটা বিরাট অংশ কিন্তু
মানে ভূখণ্ডগতভাবে যদি চিন্তা করেন তাহলে পৃথিবীর প্রায় বলতে গেলে 7-8 ভাগের এক ভাগ হলো রাশিয়া, এককভাবেই রাশিয়া। আগে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল সেটাকে বলা হতো 6 ভাগের 1 ভাগ। তাহলে এখন সোভিয়েত ইউনিয়ন থেকে অন্যান্য রাষ্ট্র চলে যাওয়ার পরও 8 ভাগের 1 ভাগ তো হবেই। তো এই রাশিয়ার বিশাল অংশ সেখানে কিন্তু ধান উৎপাদন হয়, গম, ভুট্টা, যব ইত্যাদি অনেক কিছু উৎপাদন হয়। আর তাছাড়া অনেক কাঁচামাল, শিল্পজ পণ্য এইগুলো কিন্তু উৎপাদিত হয়। সেইগুলো খনিজ পদার্থ, তেল, গ্যাস ইত্যাদি ইউরোপের সাথে কিন্তু হয়। এবং এর ফলে যে যে অবরোধটা ঘটার ফলে এখন আমাদের মতো রাষ্ট্র, আমরা কিন্তু তেলের যে মূল্য বৃদ্ধি মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশগুলোতে বেড়ে গেল, যার ফলে কিন্তু আমরা এখন সেই তেল আর ক্রয় করতে পারছি না, বা সে খাদ্য দ্রব্যও কিন্তু আমরা আগের মতন রাশিয়ার থেকে ক্রয় করতে পারছি না। জাহাজ ভাড়া বৃদ্ধি হয়ে গেছে, আরও অন্যান্য অনেক প্লেন ভাড়া বৃদ্ধি, সব কিছুই কিন্তু অনেক গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই যে 2 বছর যা বন্ধ ছিল সেই ক্ষতি, অতিমারির অতি ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা প্রবণতা শুরু হয়ে গেল। সেই প্রবণতা এসে আমাদের মতো দেশের ভিতরেও কিন্তু পড়েছে। আমরা দেখেছি গত বছর আমাদের এখানেও বাজার দাম সব কিছু কিন্তু ব্যবসায়ীরা সেই অতি ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা প্রতিযোগিতায় নেমে গিয়েছিল, এবং যার ফলে এখানে দ্রব্যমূল্য এমনিতেই বেড়ে গিয়েছিল। এরপর যখন আবার এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর যে অবরোধ, সে অবরোধের পর দেখা গেল যে এখন অনেক দেশই তেল আমদানি করতে পারছে না, তেল পাচ্ছেও না সেভাবে। কারণ তেল উৎপাদনকারী দেশগুলো যে পরিমাণ তেল, সেই তেল দিয়ে কিন্তু সবাইকে, সবার যে চাহিদা সেটা মেটানো যাচ্ছে না। তারপরে খাদ্যদ্রব্য ইত্যাদি তো আছে, আরও অন্যান্য অনেক পণ্য সামগ্রী এগুলো আছে। এটা ফলে সারা পৃথিবীতে এখন কিন্তু যে মুদ্রাস্ফীতি সেটা কিন্তু প্রচণ্ড রকম বেড়ে গেছে। এখন কিন্তু ডলারের দাম, এখন কিন্তু বিভিন্ন দেশের মুদ্রার দাম এতটাই নেমে গেছে যে এগুলো অরিজিনাল মুদ্রার দাম কমে গেছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে, এবং এই মুদ্রাস্ফীতি ঘটে যাচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, এবং এর ফলে সাধারণ মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। মধ্যবিত্ত পর্যন্ত এটা কিন্তু স্পর্শ করে ফেলেছে। এখন হয়তো উচ্চবিত্ত যারা তাদের হয়তো অনেক বেশি ইনকাম, কিন্তু মধ্যবিত্ত, নিম্নবিত্ত আর প্রান্তিক জনগোষ্ঠী তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু আমাদের দেশে না, সব দেশেই এখন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপের দেশগুলোতে, সব ইংল্যান্ড বলেন, জার্মানি বলেন, রাশিয়ার ভিতরেও মুদ্রাস্ফীতি তো আছে। তবে রাশিয়া যেহেতু সম্পদশালী দেশ, তারা তাদেরটা দিয়ে কোনো রকমে তারা যুদ্ধ ইত্যাদিকে সামাল দিচ্ছে। কিন্তু আমাদের মতো দেশগুলো বা ইউরোপের অনেক দেশে কিন্তু তারা পারছে না। তো এই যে অবস্থাগুলো তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের জন্য মোটেও মঙ্গলজনক নয়। অনেক দেশেই এটি নিয়ে রাজনৈতিক সংকটও তৈরি হচ্ছে, কারণ অর্থনৈতিক সংকট যে দেশে বেশি, যেমন আমরা শ্রীলঙ্কার কথা জানি, যেমন আমরা পাকিস্তানের কথা জানি, এর আগেই আফগানিস্তান সহ অন্যান্য দেশ তো আছেই। পৃথিবীতে প্রায় 30টির মতো রাষ্ট্র এখন ঋণগ্রস্ত রাষ্ট্রে পরিণত হয়েছে, একেবারে তারা ঋণ পরিশোধ করতে পারছে না, তাদের যা এত বৈদেশিক ঋণ। আরও অনেক রাষ্ট্র যদি আরও দীর্ঘস্থায়ী হয় এই যুদ্ধ, তাহলে তারাও কিন্তু ঋণগ্রস্ত দেশে পরিণত হতে পারে। সুতরাং এরকম একটি পরিস্থিতিতে এই করোনা ভাইরাসের যে অতিমারি, সেই অতিমারি যে মহা সংকট, সেই সংকট কিন্তু তৈরি করেছে। এখন এই সংকটটা থেকে মুক্তির জন্য যে ধরনের বিশ্ব নেতৃত্ব দরকার ছিল, দুঃখজনক হলেও আমরা দেখছি যে এই বড় বড় রাষ্ট্রগুলোতে আজকে কিন্তু সেই বড় বড় রাজনৈতিক নেতৃত্বকে পাওয়া যাচ্ছে না, যারা পৃথিবীর মানুষের স্বার্থে,
তাদের রাজনীতিকে, তাদের দেশ, তাদের সব কিছুকে তারা কিন্তু চিন্তা করবে। যেমন আমরা অষ্টাদশ শতাব্দীর পর ঊনবিংশ শতাব্দীতে বা এমনকি বিশ শতকে আমরা দেশে দেশে অসংখ্য রাজনৈতিক নেতাকে দেখেছি, বিপ্লবী নেতাকে দেখেছি, তারা কিন্তু সেই স্বাধীনতার জন্য তারা আন্দোলন করেছে। তারা অনেকে জাতীয়তাবাদী নেতা, সেটা ইউরোপ ল্যাতিন আমেরিকা সাইমন বলিভার, তিনি স্প্যানিশ এবং পর্তুগিজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে স্বাধীনতার জন্য সমগ্র দক্ষিণ আমেরিকাবাসী ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মানুষকে আহ্বান জানিয়েছিলেন, এবং তার ফলে 1810 থেকে 1826 এই সময় অনেকগুলো রাষ্ট্রই স্বাধীন হয়ে যায়, এবং তিনি নিজেই একাই চারটি রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, হালও ধরেছিলেন। তো এরকম আমাদের ভারতবর্ষ বলুন, এশিয়া মহাদেশ বলুন বা আফ্রিকা মহাদেশ বলুন, সব অঞ্চলেই অনেক বড় বড় রাজনৈতিক নেতার নাম আমরা কামাল আতাতুর্কের নাম শুনেছি, আমরা জামাল নাসেরের নাম জানি, আমরা আমাদের দেশে, আমাদের এই ভারতবর্ষে আমরা গান্ধীর নাম জানি, মোহাম্মদ আলী জিন্নার নাম জানি, যারা স্বাধীনতার জন্য অবদান রেখেছেন, সংগ্রাম করেছেন, আরও অনেক, নেহরু থেকে শুরু করে অনেকেই। আবার আমরা স্বাধীনতার জন্য প্রকৃতপক্ষে বাংলাদেশে যেমন বঙ্গবন্ধু, তিনি, তারা কিন্তু শুধু যে স্বাধীনতার জন্যই সংগ্রাম করেছেন তা না, তারা সারা পৃথিবীর মানুষের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করেছিলেন, কথা বলেছিলেন, সারা মানুষ, সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য তারা কথা বলেছিলেন। এরকম নেতা পৃথিবীতে অনেকেই জন্মগ্রহণ করেছিলেন, নেতৃত্ব বের হয়ে এসেছিল, তখন তাদের কথায় কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন সারা পৃথিবীতে তৈরি হয়েছিল। সেটি একেবারে সেই ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনি পুরো লাতিন আমেরিকার সেই ফিদেল কাস্ত্রো, তারা পর্যন্ত এটার সঙ্গে যুক্ত হয়েছিল। ইউরোপেও কিন্তু যুগোস্লাভিয়ার টিটো, তিনিও কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এরকম সারা পৃথিবীর মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। এমনকি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে রুজভেল্টের যা নাম জানি, আমরা চার্চিলের নাম জানি, আমরা স্টালিনের নাম জানি, যারা যুদ্ধের দামামা বন্ধ করার জন্য তারা কিন্তু অনেকগুলো সম্মেলন করে পরে তারা কিন্তু জাতিসংঘের মতন প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন, যে পৃথিবীতে শান্তি তৈরি হওয়ার জন্য। অর্থাৎ যখন যুদ্ধ, বিগ্রহ, অশান্তি ইত্যাদি হয়, তখন কিন্তু অনেক বড় রাষ্ট্র, তাদের সেখানকার অনেক রাজনৈতিক নেতা, তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমাদের মতো রাষ্ট্রগুলোতে যে জাতীয়তাবাদী যারা নেতা ছিলেন, তারাও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তির জন্য তারা সংগ্রাম করেছেন, তারাও কিন্তু জাতীয়তাবাদের অবস্থান থেকে আন্তর্জাতিক জায়গায় পৌঁছে গিয়েছিলেন, সে কারণে একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, যেমনকি মার্কিন রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জারের কথা আমরা জানি, যিনি আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, তিনি আমাদের দেশকে নিয়ে একসময় পরিহাস করেছিলেন যে আমরা নাকি বটমলেস বাস্কেট, অর্থাৎ আমাদের তলাবিহীন ঝুড়ি ইত্যাদি, এরকম পরিহাসও করেছেন। কিন্তু আমরা তো প্রমাণ করেছি আমরা তলাবিহীন ঝুড়ি না, আমরা কিন্তু আমাদের ঝুড়ি অনেকটাই আমরা পরিপূর্ণ করতে পেরেছি। সেই হেনরি কিসিঞ্জার পর্যন্ত গত 7 তারিখে, জুলাই মাসের 7 তারিখে, তিনি একটি বইয়ের আলোচনায় তিনি বলেছিলেন যে এখন তো আমি কোথাও সেই রকম রাজনৈতিক নেতৃত্ব দেখি না, এবং আমেরিকা তো সে ধরনের রাজনৈতিক নেতৃত্ব বের হয়ে আসার সময়কে চ্যালেঞ্জ, সময়ের চ্যালেঞ্জকে নেওয়ার মতো নেতৃত্ব বের হয়ে আসছে না, বরং আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান নেতৃত্ব, ইউরোপের রাজনৈতিক নেতৃত্ব, তারা যেন সবাই সমবেত সঙ্গীত গাইতেছেন, একই সুরে কথা বলতেছেন। তারা যুদ্ধ বন্ধ করা, ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করে অর্থনৈতিক অবরোধ তুলে নিয়ে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক সংকট চলছে, সেই সংকট থেকে আমাদের মতো রাষ্ট্রগুলো যাতে আরও বেশি অর্থনৈতিক সংকটের মধ্যে না পড়ে, সেই ভূমিকা যেখানে তাদের পালন করার কথা আশা করেছিলাম, সেটি কিন্তু তারা করছে না, কারণ
তারাও কিন্তু ওই যে ন্যাটোর সদস্য বাড়িয়েছে, আগে যে ন্যাটো 14টি মাত্র রাষ্ট্র ছিল সেটি এখন 32টি রাষ্ট্র, এবং আরও দু একটি রাষ্ট্র তার সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা চলছে। শুধু তাই না, ভারত মহাসাগর অঞ্চলেও সেখানে সামরিক জোট তৈরি করার চেষ্টা হচ্ছে, আবার চীনকে প্রতিহত করার চেষ্টা হচ্ছে, চীনও আবার নিজস্ব পদ্ধতিতে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এভাবে একে অপরের বিরুদ্ধে কিন্তু যাচ্ছে। এখন এই যদি হয় বড় বৃহৎ রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, তাহলে আমরা কোথায় যাব? একসময় প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সে কারণে দুটো সামরিক জোট, একটা হলো ন্যাটো আর একটা হলো ওয়ারশো জোট তৈরি হয়েছিল। কিন্তু 90-91 পরে আমরা ভেবেছিলাম যে পৃথিবী থেকে যেহেতু সোভিয়েত ইউনিয়ন চলে গেছে, সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রায় বিলুপ্ত, সুতরাং এখন তো আর কোনো ন্যাটোর প্রয়োজন নেই। এখন সারা পৃথিবী মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদির যে কথা বলে সেটাই তারা বাস্তবায়ন করবে। তাহলেই পৃথিবী থেকে উগ্র মতাদর্শ, তাহলে পৃথিবী থেকে জঙ্গিবাদ, তাহলে পৃথিবী থেকে অগণতান্ত্রিক শক্তির উচ্ছেদ, এগুলো আপনা আপনি বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু এগুলো তো কিন্তু তা না করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু রাষ্ট্র যে সামরিক শক্তির উপর ভর করে, অর্থাৎ এটিকে রপ্তানি করে, অস্ত্র রপ্তানি করে, তারা যে বিপুল অর্থ উপার্জন করার যে কৌশল অবলম্বন করেছে, সেটি কিন্তু মানব সভ্যতার জন্য আত্মঘাতী। সেটা কিন্তু মানব সভ্যতাকে সভ্যতায় রূপান্তরিত করতে দেবে না, বরং ধ্বংস করার ক্ষেত্রেই ভূমিকা রাখতে পারে। সে কারণেই আমরা আজকে একটা এই যে করোনা সংকটকালে যেই সংকটটি সারা পৃথিবীতে দেখেছি, সেখানেও কিন্তু যেভাবে আমাদের মতো দেশগুলোর প্রতি, উন্নত রাষ্ট্রগুলো, ধনী রাষ্ট্রগুলো যেভাবে এগিয়ে আসার কথা ছিল, সেভাবে তারা এগিয়ে আসতে পারেনি, কারণ তারাও নিজেরাও আক্রান্ত হয়ে পড়েছিল। সে কারণে না হয় আমরা বাদ দিলাম, কিন্তু এখন যখন কিছুটা কমে আসছিল, তখন এই যুদ্ধের পরে, যুদ্ধের মধ্যে তারা যখন যে অর্থনৈতিক অবরোধ এবং বিভিন্ন দেশকে তাদের বলয়ের মধ্যে, সামরিক বলয়ের মধ্যে টেনে আনার যে চেষ্টাটা চলছে, এটা কিন্তু আমাদের মতো রাষ্ট্রগুলোকে একেবারেই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সংকটে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র হিসাবে আমরা দেখতে পারি। কারণ এখানে আমরা এমনিতেই 2 বছরে করোনার যে আক্রমণ, করোনার যে সংক্রমণ, এটার কারণে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে গেলে স্থবির ছিল, আমাদের জনজীবন স্থবির ছিল। এখন সেই জায়গায় এসে আমরা সেই জায়গা থেকে আমরা কিন্তু যেখানে মুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের উপরে এখন যে অর্থনৈতিক অবরোধ, সেই অবরোধটা আমাদের অর্থনীতিকে আরও বেশি ভয়াবহ সংকটের মধ্যে ফেলে দিচ্ছে, এবং এটার ফলে আমাদের রাজনৈতিক যে অস্থিরতা বেড়ে যাবে, আমাদের সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যেতে পারে। যদি আমাদের দারিদ্র সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু খাদ্য সংকট যদি বেড়ে যায়, তাহলে আমাদের এখানে আমরা যে একটা শান্তিপূর্ণ জীবন, আমরা যে একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে আমরা টিকে থাকতে পারবো, সেই রকম অবস্থাটা কিন্তু আপনারা জটিলতার মধ্যে পড়ে যাবে। সুতরাং এই ধরনের একটি বাস্তবতা, করোনা উত্তর তো এখনো হয়নি, তার আগেই কিন্তু শুরু হয়ে গেল, সেটা আমাদের জন্য খুবই কষ্টকর। সেই অবস্থায় আমাদের উচিত হবে যে আমাদের জাতীয় ঐক্য, সংহতি, এগুলোকে আমরা আরও মজবুত করব। আমরা কারো কথায় বিভ্রান্ত হব না। আমরা ষড়যন্ত্রে নানা রকম অনেকেই অনেক তথ্য অনেকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের মতো রাষ্ট্রগুলোতে যদি রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা তৈরি হয়, তাহলে কিন্তু আমরা কেউ হয়তো নিরাপদ থাকতে পারবো না, আমরা অনেকেই হয়তো বাঁচতে পারবো না। কারণ তখন দেখা যাবে যে এখানে নানা অপশক্তি, তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে, তারা কিন্তু মানুষকে লুটপাট করবে, মানুষের সম্পদ লুটপাট করার চেষ্টা করবে, বাড়িঘর লুটপাট করবে,
এবং তা মানুষকে নানা অজুহাতে আক্রমণ করতে পারে, প্রতিহিংসা পরায়ণতা আসতে পারে, অনেক কিছু ঘটে যেতে পারে, যেগুলো কিন্তু সারা পৃথিবীতেই এখন এরকম একটি আতঙ্ক কিন্তু কাজ করছে। আফ্রিকার বেশ কিছু দেশ এখন কিন্তু এরকম একটি সংকটময় অবস্থার দিক খুব কাছাকাছি অবস্থায় চলে যাচ্ছে। ইউরোপের দেশগুলো আমরা জানি না যে এই অবরোধে আগামী শীতকালের মধ্যে বড় ধরনের বিপর্যয়ে পড়তে যাচ্ছে কিনা, কারণ সেখানে যে গ্যাস, সেখানে যে গ্যাস, এই গ্যাস যদি সরবরাহ না থাকে তাহলে কিন্তু সেখানে যে বাড়িঘর উত্তপ্ত রাখা, এই উত্তপ্ত রাখতে না পারলে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এমনকি মারাও যেতে পারে। সুতরাং কী কারণে, বিনা কারণে বলা চলে যে সামরিক কর্তৃত্ব সারা পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য এই যে অবরোধ, অর্থনৈতিক অবরোধ, এই যে কূটনীতি, এই যে বাণিজ্য, এইগুলো চলছে, এখানে সামরিক যন্ত্রপাতি বিক্রি করা হচ্ছে। আমাদের এখন খাদ্য আমদানি করতে হবে, আমাদের এখন তেল আমদানি করতে হবে, আমাদের এখন গ্যাস আমদানি করতে হবে, আমাদের সেই বিপুল পরিমাণ অর্থ এটার পেছনে ব্যয় করার বিষয় আসছে। আমাদের এখন বিদ্যুৎ যে চাহিদা মতো বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারছি না, এই ধরনের নানা সংকট কিন্তু তৈরি হচ্ছে। এই সংকটগুলো আজকে করোনায় যতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে তার চাইতেও কিন্তু এই যে অর্থনৈতিক অবরোধ, এই যে যুদ্ধ এবং কূটনীতি এবং যে সামরিক শক্তির যে উন্মাদনা এবং সারা পৃথিবীকে বিভক্ত করে ফেলা, বলয়ের মধ্যে নিয়ে নেওয়া, এই সব অবস্থা থেকে কারণেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সে কারণে আমাদের একটি চমৎকার নীতি আছে, আমরা কারোর সাথে শত্রুতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব, এই নীতিতে আমরা চলতে চেয়েছি, কিন্তু সেটাও কিন্তু আমাদেরকে মানতে দেওয়া হচ্ছে না, আমাদের উপর নানা রকম চাপ সৃষ্টি করা হচ্ছে। তাহলে গণতন্ত্র রইল কই, মানবাধিকার রইল কই, ভোটাধিকার রইল কই, আমাদের আসলে বেঁচে থাকার অধিকারই বা থাকলো কই, এই প্রশ্নগুলো এসে যাচ্ছে। সুতরাং আজকে এই বিষয়গুলো আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে, আবেগে চললে হবে না। সারা পৃথিবী এখন একটা ভয়াবহ সংকট অতিক্রম করছে, অর্থনৈতিক সংকট। আজকে আফগানিস্তানে মানুষ প্রায় না খেয়ে মারা যাওয়ার অবস্থা, আজকে ইরানের মতো রাষ্ট্র অর্থনৈতিক সংকটে জর্জরিত, তুরস্ক অর্থনৈতিক মুদ্রাস্ফীতিতে জড়িত, আমরাও অর্থনৈতিক সংকট, ভারত পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কার যে রাজনৈতিক সংকট, এর পেছনে কী পরিমাণ অর্থনৈতিক সংকট আমরা জানি, এই বিষয়গুলো আমাদেরকে গভীরভাবে মনে রাখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা কোনো ভুল পদক্ষেপ নেব না। আমাদেরকে স্থির হয়ে সুস্থিরভাবে আমাদেরকে আজকের পৃথিবীকে অবজার্ভ করতে হবে। পৃথিবী এখন অনেকটাই মানব কল্যাণবাদী চিন্তাধারার অনুসারে নেতৃত্ব শূন্যতার মধ্যে আছে। আমাদের প্রধানমন্ত্রী সে কারণেই পৃথিবীর সব রাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন এই অর্থনৈতিক অবরোধ তুলে নিয়ে আমাদেরকে স্বাভাবিক জীবন, আমাদের অর্থনৈতিক গতি স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে। আমরাও মনে করি যে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক, ফিরে আসুক, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক এবং রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতা ফিরে আসুক, তাহলেই মানুষ বেঁচে থাকতে পারবে। নতুবা এই যে করোনায় আমরা যারা বেঁচে আছি, করোনার পরও আমরা যারা বেঁচে আছি, আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো কি না সেটি মস্ত বড় প্রশ্ন। সুতরাং এইরকম যেন অবস্থা না ঘটে সেদিকেই সকলকে মনোযোগ রাখার জন্য আহ্বান জানিয়ে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব হিস্ট্রি বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, সার্চ দিন
পেয়ে যাবেন, যদি না পান তাহলে ইউটিউব মমতাজউদ্দিন পাটোয়ারিকে সাবস্ক্রাইব করুন, সার্চ দিন, তাহলে পেয়ে যাবেন। এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনারা বেশি বেশি শেয়ার দিন, সাবস্ক্রাইব করুন। আশা করি আপনারা পরবর্তী অনুষ্ঠান দেখতে পাবেন। আজ এখানেই রাখি, আপনাদেরকে ততদিনে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।